রাধে 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 কৃষ্ণ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অনেক দিন পর হাসি খুশি মন ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর তোমরা সকলে কিন্তু গেস করো আমি কোথায় এসেছি তোমাদের বলার আগেই আমি বলে দিই যে আজকের আমরা এসেছি কলকাতা বড়বাজার মার্কেট আর এই মার্কেটটা শুধু নামেই বড় না কাজেও বড়। সমস্ত রকমের জিনিসপত্র এখানে পাওয়া যায় আজকে শুরু করছি নারু গোপালের মার্কেট থেকে এখানে গোপালের পোশাক সাজ শৃঙ্গারের সমস্ত জিনিস রয়েছে আর জন্মাষ্টমীর ঠিক এক সপ্তাহ প্রায় আগে আমরা এখানে হাজির তো দেখো এখানে কত রকমের কালেকশান দুপুরবেলা ছিল বলে একটু ভিড় কম ছিল না হলে কিন্তু এই রকম জায়গায় এখন যে সময়টা যাচ্ছে জন্মাষ্টমীর আগের মুহূর্তে প্রচুর ভিড় থাকে আর দেখো এখানে বিভিন্ন রকমের দোকানপত্র রয়েছে আরে জানো তো বন্ধুরা বড়বাজারে আমরা কিন্তু একে অপরকে রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন করেছি আমার সঙ্গে যে দুই দিদি ভাই ছিল তোমরা দেখতে পাচ্ছ বড়বাজারে অনেকেই দেখছিল যে আমরা কেন একে অপরকে রাখি পরাচ্ছি রাখি পূর্ণিমা কি শুধুমাত্র দাদা এবং বোন কিংবা দিদি ভাইদের জন্য বোন বোন কিংবা দাদা ভাইদের জন্য কি রাখি হতে পারে না বলো তো আজকের আমাদের খুব আনন্দ হয়েছে সকাল সকাল গোপাল সোনাদেরকেও রাখি পরিয়ে বেরিয়ে পড়েছিলাম মার্কেটে আমি ভাবতেই পারিনি যে আজকের বৃষ্টি হবে না গতকাল পর্যন্ত নিম্নচাপে এত তো মেঘলা বেদার টানা বৃষ্টি পড়েছে সকালেও পর্যন্ত মেঘলা ওয়েদার তবে সত্যি মার্কেটে আমাদের ঘোরা যখন আমাদের হচ্ছে তখন কিন্তু বৃষ্টি একটুও নেই মেঘলা ওয়েদার অথচ কিন্তু বৃষ্টি নেই গোপাল সোনা এতই চালাক যে তার জন্য জিনিসপত্র কিনতে যাচ্ছি বৃষ্টি দিলে তো হবে না জিনিসপত্র দেখব কি করে পছন্দ করবো কি করে আর কিনব বা কি করে তো গোপাল সোনা কিন্তু আকাশ একদম মেঘলা রাখলো বৃষ্টি কিন্তু দেয়নি আর অনেক কটা জিনিস এখান থেকে কেনাকাটি করেছি বাড়িতে গিয়ে সব দেখাবো কি কি রয়েছে জন্মাষ্টমীর সামনেই বন্ধুরা আর কাজ অনেক দায়িত্ব অনেক চাপ রয়েছে তার মধ্যে একদিন বেরিয়ে সারাটা দিন আমরা বড়বাজার ঘুরেছি কেনাকাটি করেছি জিনিসপত্র দেখেছি এবং তোমাদের জন্য ভিডিও করেছি তো বাড়িতে গিয়ে দেখাই চলো কি কী জিনিস কিনেছি তো এইবারে বন্ধুরা তোমাদের দেখায় জিনিসপত্রগুলো আর গোপাল সোনাকে আলাদা করে ভিডিওতে দেখাতে পারলাম না যখন আমি জিনিসপত্রগুলো দেখাচ্ছি তখন গোপাল সোনাটা সয়নে চলে গেছিলো তাই জন্য ওদের আর ভিডিও করিনি তো চলো এক এক করে জিনিসগুলো দেখাই যে কী কী জিনিস নেওয়া হয়েছে এখানে কিছু কাপড়ের পিস নেওয়া হয়েছে সুতির পিস এবং ফ্যান্সি কিছু পোশাকের জন্য তৈরি করার জন্য এখানে কিছু কাজ করা পিস নেওয়া হয়েছে আর এই যে বেনারসি শাড়ি দেখতে পাচ্ছ বন্ধুরা এইটা কিন্তু অন্য কারুর জন্য নয় আমাদের গোপাল সোনাদের জন্য এসেছে এই বেনারসি শাড়ি তুতে রং রয়েছে বডি কালারটা আর দেখো কুচিতে রয়েছে রানি কালার গোল্ডেন কাজ করা তো এই শাড়িটা দিয়ে প্রত্যেকের জন্য পোশাক তৈরি হবে ইচ্ছে রয়েছে কিন্তু কাজের চাপ এতটাই বন্ধুরা কি বলবো যে শেষ করতেই পারছি না অঙ্গনগের কাজ এতটাই চাপ রয়েছে কাজে তার ফাঁকে কিন্তু একটা দিন বেরিয়ে সারাটা দিন আমরা ঘুরেছি মার্কেট চত্বর এবং যে যে জিনিসগুলো দরকারি যেগুলো প্রয়োজন ছিল সেইগুলো আমরা নিয়ে আসতে পেরেছি এখানে রানী কালারের আরেকটা পিস দেখো এখানে শুধুমাত্র আমার গোপাল সোনাদের জন্য নয় অর্ডারের জন্য আমি কিছু পোশাক নিয়ে এসেছি খুব বেশি কিন্তু আমি এখনও অর্ডার নি তাই গুটি কয়েক পোশাকের জন্যই আমি কিছু পোশাকের পিস নিয়ে এসেছি যাতে এইগুলো দিয়ে পোশাক তৈরি হতে পারে আমার গোপাল সোনাদের জন্য রাধা মাধবের জন্য তো এই দেখো হলুদ রয়েছে সাদার মধ্যে রয়েছে নীল রয়েছে আর রানী কালারটা তোমাদের আগেই দেখালাম তো এই লাল হলুদ সাদা এই কয়েকটা বেসিক কালার নিয়ে এসেছি প্রিন্টেডগুলো দেখেছি একটু সুন্দর যেগুলো মনে হয়েছে পোশাক পরলে এই গোপাল সোনাদের ভালো লাগতে পারে তো সেইগুলো এইবারে দেখাই চলো যে পুজোর জন্য কী কী জিনিস নিয়ে এসেছি এই একটা দেখো আমি ঘর সাজানোর জন্য গাঁদা ফুলের চেন নিয়ে এসেছি এখানে পাঁচটা চেন রয়েছে তো বেশ দূর থেকে মনে হবে যে ফলস এটা হলেও কিন্তু মনে হবে যে গাদার ফুল কিংবা ফুলের মালা ঝুলছে এটা ঘর সাজানোর জন্যই পুজো উপলক্ষের জন্যই আর এখানে দেখো আমি জুয়েলারি তৈরি করার জন্য কিছু র মেটেরিয়াল নিয়ে এসেছি সেইগুলোও আমার লাগতো তো আমি ওই পথে পেয়ে গিয়েছি বন্ধুরা গোপাল সোনা পাইয়ে দিয়েছে তো এইগুলোও আমি নিয়েছি কিছু কিছু পাউচে দেখো অল্প করে জিনিস নিয়েছি বড় বাজার মার্কেটটা সত্যি একদিনে ঘুরে শেষ করা যাবে না এখানে দেখো একটা ঝুনঝুনি রয়েছে প্যাকেটে তো এইগুলো দিয়ে তৈরি হবে গয়না আর কি কী জিনিস নিয়েছি দেখো আমি ট্রেনে আসার পথে নিয়েছি এখান থেকে কয়েকটা পুঁথির মালা তো এই বড়ো বিটসগুলো আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল ছিল না তো তাই জন্য কিন্তু আমি এগুলো গলার হার যে মালা রয়েছে এইটাই আমি কয়েকটা নিয়ে নিয়েছি একসাথে যাতে বড়ো বিটসগুলো দিয়ে আমি কাজে লাগাতে পারি এটাও কিন্তু আমার অর্ডারেই যাবে আর এই দেখো গোপাল সোনাদের জন্য সাজের জিনিস তৈরি করার জন্য চলো কাছ থেকে তোমাদের ভালো করে দেখাই দেখো এইগুলো হলো প্যাচ কিংবা বুটি এইগুলো দিয়ে আমরা গোপাল সুন্দর জামা বা পোশাকে কিংবা এইগুলো দিয়ে গয়না দিয়ে আমরা সুন্দর গয়না তৈরি করতে পারবো এই দেখো এখানে পুরো মনে হচ্ছে ডায়মন্ডের সেট আর এই দেখো এখানে রয়েছে একটা গোল্ডেন কালারের প্যাচ এছাড়াও কিন্তু হোয়াইট এবং রেডের ওপর একটা রয়েছে দেখো তো এই প্যাচগুলো খুবই সুন্দর বন্ধুরা আলাদা করে বানানোর সময় লাগে না এবং এটা দিয়ে সরাসরি কাজ করা যায় পোশাকেও কিন্তু আঠার সাহায্যে এগুলো লাগানো যায় যে কোনো পোশাককে একটা গরজাস লুক দেওয়ার জন্য এই প্যাচগুলো কিন্তু খুবই উপকারী আর তোমাদের দেখায় কি কি নিয়েছি চলো এখানে নিয়েছি পোশাক তৈরির কিছু দেখো লেস এখানে বিশেষ করে নিয়েছি আমি কালারফুল কয়েকটা লেস যেগুলো আমি কন্ট্রাস্টে ব্যবহার করতে পারবো একটু আগেই বললাম যে অর্ডারের কিছু কাপড় রয়েছে এবং সেগুলো তৈরি করতে হবে তার জন্য এবং আমার গোপাল সোনাদের জন্য এই সাদা লেসগুলো আমার ভীষণ প্রিয় আর এগুলো আমার বেশি থেকে লাগে তাই সাদা পোশাকের এই সাদা পোশাক বলছি সাদা রঙের লেসটা কিন্তু আমি অনেক কটা নিয়ে ফেলেছি আর এখানে দেখো বিভিন্ন টাইপের নিয়েছি একটা সরু নিয়েছি মোটা নিয়েছি তো এই লেসগুলো ভীষণ ভীষণ আমার প্রিয় যে কোনো সুতির জামার মধ্যে এইগুলো খুব খুব ভালো মানায় আর দেখো একটা পম পমের প্যাকেট নিয়েছি এখানে মাল্টিপাল কালারের পম পমের প্যাকেট রয়েছে আর এটাও কিন্তু এক প্রকারের লেস দেখো লেসের ডিজাইনটা দেখো কেমন এখানে কিন্তু পুঁতির কাজ করা তো এইগুলো যখন গর্জাস কোনো পোশাক তৈরি হবে এই রকম ধরনের তার সঙ্গে কিন্তু এই লেসগুলো খুব ভালো মানাবে আর এই একটা দেখো গোল্ডেন কালারের লেস নিয়েছি তো জিনিসপত্র বেশি কিছু নেওয়া হয়নি এই মুহূর্তে তবে যেগুলো দরকার সেগুলোই নিতে গিয়েছিলাম বন্ধুরা অনেক কিছু এক্সট্রা জিনিসও পেয়ে গেছি এমনও হয়েছে আর এই দেখো গোপাল সোনাদের জন্য একশো আটের প্রদীপ নেওয়া হয়েছে যাতে জন্মাষ্টমীর দিন আমরা এই সুন্দর করে প্রদীপ প্রজ্বলন করে গোপাল সোনাকে আরতি করতে পারি আর গোপাল সোনার মন্দিরের জন্য একটা বড় ইয়া বড় ঘন্টি নেওয়া হয়েছে দেখো এত বড় ঘন্টাটা গোপাল সোনার জন্য গোপাল সোনার মন্দিরের জন্য আনা হয়েছে আর কিছু কিছু কাজ বাকি রয়েছে আপাতত এই কটা জিনিসই আমি নিয়েছি বন্ধুরা কিছু জিনিস বাদ চলে গেছে একটা ছোট প্যাকেটে আরও কয়েকটা জিনিস ছিল সেই প্যাকেটটা এখন তো খুঁজে পাচ্ছি না ব্যাগের মধ্যে কোথাও ঢুকে গেছে তো সামনে বড় বড় জিনিসগুলো যেগুলো ছিল সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম আশা করছি তোমাদেরও জন্মাষ্টমীর শপিং শুরু হয়ে গেছে অনেকের হয়তো শেষও হয়ে গেছে পুরো কমপ্লিট আমার তো এখনও পুরো কমপ্লিট হয়নি কিছু কিছু এখনও কাজ শেষ মুহূর্তে রয়েছে বাকি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা আর এইগুলো দিয়ে কেমন কী কাজ হচ্ছে সেগুলো পারলে আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। সবাই খুব ভালো থেকো জন্মাষ্টমী খুব ভালো কাটুক সকলে রাধে রাধে জয় গোপাল